Hello viewers, welcome back to our YouTube channel. This is Shima from Shima's Blog and Cook. Bondhura, ajke kathal kivabe sara bochhorer jonno songrokhon kora jay ami shei process ti dekhabo. Tobe ajke je kathal ta ami songrokhon korbo eta diye kebolmatro pitha othoba apni kathaler cake banate parben. তো প্রথমে আমি যেটা করেছি কাঁঠালের ভেতর থেকে বীজগুলোকে আলাদা করে নিয়েছি এবার আমি এটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিলাম এতে করে আমার কোনো ছাকা বা চালার প্রয়োজন হবে না তবে আপনাদের যাদের ব্লেন্ডার নাই আপনারা চালনিতে ছেকেও এই জুসটা সংরক্ষণ করতে পারেন তো আমি একটি বক্সের মধ্যে ব্লেন্ড করা সেই কাঁঠালটা দিয়ে দিলাম আর দেখুন একেবারে স্ম্যাশ হয়ে গেছে তো এইভাবে আপনি এখন এটা বক্সের মধ্যে রেখে নট ডিপ ফ্রিজে রেখে সারা বছর জুড়ে আপনি সংরক্ষণ করতে পারবেন আর যখন প্রয়োজন হবে এরকম অল্প করে কেটে ময়দা দুধ চিনি এগুলোর সঙ্গে মিশিয়ে সুন্দর পিঠা তৈরি করে নিতে পারবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে নিচে একটা লাইক দিবেন আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই